এই সাধারণ ট্রাউজারে আমরা কিন্তু আজকে এই পায়ের মুখে রিপ সেট করার পদ্ধতি দেখাবো, কিভাবে নতুন ভাবে রিপ তৈরি করা যায় জগাস স্টাইল। আমরা এই সাধারণ ট্রাউজারে কিন্তু আজকে এই জগাস স্টাইলের রিপ সেটিং করার পদ্ধতি দেখাবো। তো পুরো ভিডিও দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে সাধারণ ট্রাউজার কেটে জগাস স্টাইলে রিপ কিভাবে সেটিং করতে হয়। তো আমাদের কিন্তু এই ট্রাউজারের লম্বার মাপ আমরা যেটা কাস্টমার থেকে নিয়েছি, লম্বার মাপ আমাদের 33.5 ইঞ্চি কিন্তু টিকাতে হবে। আমরা 33.5 ইঞ্চিটা আগে কিন্তু মার্ক করে নিব। আমরা নিচে উপরে দুই পাটেতে কিন্তু একই মাপে কিন্তু মার্ক করে নিব আগে। তারপরে আমরা কিন্তু এখানে যেহেতু রিপ সেট করবো এলাস্টিক দিয়ে, আমরা এলাস্টিকের পরিমাণ কিন্তু আমাদের দেখে নিতে হবে। এলাস্টিক আসলে কত ইঞ্চি এলাস্টিক আপনি লাগাবেন তার উপর ডিপেন্ড করবে। আমাদের এটা 1.5 ইঞ্চি চওড়া এলাস্টিক, তাহলে আমাদের এখান থেকে 1.5 ইঞ্চি চওড়া এলাস্টিকের মাপ এবং আরো 1/2 ইঞ্চি কিন্তু আমাদের নিতে হবে সেলাই মার্জিন। 1/2 ইঞ্চি বা 1/2 ইঞ্চির একটু বেশি নিতে হবে, আপনি নিয়ে নেবেন। যে আমরা কিন্তু এরকম পরিমাণ নিয়ে নিলাম, আমাদের মার্জিন টিকবে কিন্তু এইটা লাস্ট মাথা। আমাদের এই লম্বা কাটিং এর পরে কিন্তু আমাদের এই ভিতরের সাইডে যদি নারোর প্রয়োজন থাকে আপনারা নারো করে নিলেন, আমরা একটু অবশ্যই শেভ করব। আর পায়ের মুখে যেহেতু এলাস্টিক ফিটিংস এর প্রয়োজন হয়, ফিটিংস এর মাপগুলো নিয়ে নেবেন। সচরাচর 10 ইঞ্চি মাপ দিলেই অ্যাকুরেট হয়। আমরা কিন্তু কি এলাস্টিক সেট করব অন্যভাবে, এটা কিন্তু দুই পদ্ধতিতে করা যায়। এটা কিন্তু এইভাবে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাগানো যায় এলাস্টিক, আমরা কিন্তু ওইভাবে লাগাবো না। আমরা যেন এই সাইডটা যে কোনো মুহূর্তে যেন কমিয়ে দিতে পারি, মানে ফিটিং করতে পারি, আপ ডাউন করা যায়, সেরকম পদ্ধতি করেই কিন্তু তৈরি করব। তার জন্য আমাদের কিন্তু এই সাইডটা ফেরে নিতে হবে কিছু দূর পরিমাণ, কাজ করতে সুবিধা হবে। বাস আমরা এইভাবে কিন্তু আমরা কাটিং করে নিলাম, তারপরে আমাদের এলাস্টিক কিন্তু এখন কাটিং করে নিতে হবে। আমরা 11 ইঞ্চি লম্বা করে কিন্তু প্লাস্টিক দুইটা কেটে নেব আগে। ব্যাস প্লাস্টিক এখন সেটিং করার পদ্ধতি দেখাবো। এখন এলাস্টিক এই পায়ের মুখে সেটিং করার জন্য আমাদের যে মাপ টিকাতে হবে এই বরাবর কিন্তু দুইটাতে একটা মার্জিন আমরা করে নেব, তাহলে একটু সুবিধা হবে। আমরা এই পাশ হয়ে যে মার্জিনের এখানে কিন্তু একটা টিক দিয়ে নিলাম। ব্যাস এখন আমাদের এলাস্টিক সেটিং করার পালা, এলাস্টিক উল্টা সাইড থেকে আমাদের সেটিং করতে হবে। আমরা যে টিক দিলাম এই টিক লেভেল করে কিন্তু এই এলাস্টিকটা আমরা রাখবো এখানে, রেখে দুই সাইডে এলাস্টিকের এই মাথাও মেনে নিলাম। তারপরে এই পাশে এসেও কিন্তু আপনি এলাস্টিকটা এখানে লাগিয়ে দিতে পারেন। এই সাইডেও কিন্তু এই টিক বরাবর এই এলাস্টিকটা রেখে এই সাইডের মুখটাও আগে আটকে নেবেন। আমরা দুই সাইডে আটকে নিলাম। তারপরে আমাদের যে কাজ করতে হবে, আমরা কিন্তু এই মুখটা আগে মেরে নিতে পারবো বা অথবা একবার ডাইরেক্টও করে নিতে পারেন। এইভাবে কিন্তু এলাস্টিক আগে সেটিং করে নিতে হবে দুই পায়ের মুখেই, তারপরে সাইড মারার রিলেশনটা আমরা দেখাবো।
আমরা এই পাশেও কিন্তু এভাবে সেটিং করে নিলাম। তারপরে আমাদের এই নারো ফিটিংসের মাপটা এখন কিন্তু আমরা এখন করে নেব ফিলেন মেশিন দিয়ে। তারপরে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এই মুখটা কিন্তু অবশ্যই এখানে চাপ ফাক করে দিতে হবে, তাহলে একটু সৌন্দর্য দেখাবে। এইভাবে চাপ ফাক করে দিলে কিন্তু একটা সৌন্দর্য আসে। আবার এই চাপটা খুলে দিলেই কিন্তু সাইডটা আবার ফিটিংস করে দেওয়া যাবে। এই জন্য আমরা এইভাবে করে দিলাম যে পরবর্তীতে যেন সাইড ফিটিং করে দিতে পারি আমরা। তো আমাদের এই দেখানো নিয়মে কিন্তু আপনি এই ট্রাউজারের রিপ সেটিং করে নিতে পারেন। আমাদের এই এখানে আসার ঠিকানা শাকিব ফিটিং সেন্টার, ভবানীগঞ্জ, নিউ মার্কেট, বাগমারা, রাজশাহী। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সালামু আলাইকুম।